সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগরে ঘূর্ণিঝড়ে বেশ কিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে শুক্রবার দুপুর দুইটার দিকে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নে আকস্মিক ঘূর্ণিঝড়টি আঘাত হানে এতে প্রায় উনিশটি কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে খাগড়াঘাট গ্রামের বাসিন্দা মুমিনি রহমান জানান দুপুর পৌনে দুইটার দিকে আকস্মিক ঘূর্ণিঝড় শুরু হয় এতে গ্রামে উনিশটির মতো কাঁচা ঘরবাড়ি ভেঙ্গে পড়েছে এছাড়া মুরগির খামার ও ক্লাব ঘরের ক্ষয়ক্ষতি হয়েছে ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম শুকুর আলী জানান হঠাৎ ঝরে ঈশ্বরীপুর গ্রামের তিনটি খাগড়াঘাট গ্রামের ছয়টি ও গোমান্তলি গ্রামে দশটি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে হঠাৎ এ ঝরে উনিশটি পরিবার হয়ে পড়েছে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন বলেন এটা অবিশ্বাস মনে হচ্ছে কোনো কিছু বুঝে উঠতে পারিনি কেউ হঠাৎ ঝরে মানুষের ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে জ্বরটি অন্য কোথাও হয়নি ওই এলাকাটির উপর দিয়ে গেছে দূর থেকে কেউ বুঝতেই পারেনি ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে পাঠানো হয়েছে তিনি ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করেছেন ক্ষতিগ্রস্ত এসব মানুষদের সরকারিভাবে সহযোগিতা করা হবে